আসসালামু আলাইকুম দর্শক সব, আসেননি বাল্লা, আমি আছি কুচ কুচ তুরা তুরা। যদিও সব হইতাম পারিয়ান না কুলিয়া, কারণ শীতল মাছর ঠেলা ঠেলিয়ে সব থাকে সিকি বুলিয়া। সিলেট বিভাগের পক্ষ থেকে দেলাড়া আর রমজান মাস বাকরখানি খাই আর উইদাউট চিনি ছাড়া, আর আজকে হইব কিয়া ফ্রান্স আর হবিগঞ্জ লইয়া তুরা লড়া ছাড়া। এই সময় কম, শুরু করো। আমি উনাকে সিলেটবাসীর পক্ষ থেকে হিলো আলম রে গাড়ি উপহার দেওয়ার কারণে টাইম ফেসবুক মোটামুটি ভাইরাল, কিন্তু পরবর্তীতে আমরা মিডিয়ার মাধ্যমে জানতাম পারলাম সেই গাড়িতে হিরো আলম আর অনেক খাস কাম করছেন এবং কাগজ গুলা ঠিক করছেন। যদি কোনো সচেতন মানুষ থাকিয়া তখন রে ভাই, দয়া করি ও মানুষটারে থামাক্কা। না আমার কিচ্ছু হইছে না, হইছে তো কন্টেন্ট ক্রিয়েটর সুফিয়ান বিন এনাম ভাই। টাইম যখন প্রিন্সিপাল মখলিশুর রহমান সাহেবে হইছেন সিলেট বিভাগের পক্ষ থাকি ওতা দিয়ার হতা দিয়ার, ঠিক ও মুহূর্তে শরীর লাগি গেছে কিয়া সুফিয়ান বিন এনাম ভাই। তাই নিটার জবাব দিতে গিয়া একটা ভিডিও বানাইছেন, আবার সেম প্রিন্সিপাল এম মখলিশুর রহমান সাহেবে তাইনও আর একটা ভিডিও বানাইছেন। আমার বাবা, আমার দাদা, আমার পিতামহ এই সিলেটের স্থায়ী বাসিন্দা। কি ক্লিয়ার না ভেজাল আছে? পরবর্তীতে আরো একটা ভিডিও সুফিয়ান বিন এনাম সাহেব যে প্রিন্সিপাল এম মখলিশুর রহমান খুব বেশি শাসাইছে। সুফিয়ান সাহেব আপনাকে সতর্ক বাণী দিচ্ছি। তখন সুফিয়ান বিন এনাম আরো একটা ভিডিও বানাইছেন, তাই তাড়াতাড়ি করিয়া শীতল মাছ হইছেন বিধান করিলাও শেষ খাওয়াটা খাইলাই। শীতল মাছ গু আনছিলাম নানি বাজার থেকে, ওগু হইছিলাম খাইমু আর দুই দিন বাদে আজকে বিধান করিলাম। কথায় আছে ফাটা ফুটাইলর গোসাগোসি আর নুন মরসর খরাফি, একজন হবিগঞ্জ তাকিয়া আর একজন ফ্রান্স তাকিয়া, তারা কথাবার্তার মাঝে যুদ্ধ চলে আর আমরা সিলেট বিভাগের পক্ষ তাকিয়া খালি হুনিয়াও যাইয়ার। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। প্রিন্সিপাল এম মখলিশুর রহমান সাহেব তাইন গাড়ি দিলাই বা কোন সময় শীতল মাছ দিলাই বা এটা তান ব্যক্তিগত ব্যাপার, আবার সুফিয়ান বিন এনাম সাহেব তাইন এটার প্রতিবাদ করবা এটাও তান ব্যক্তিগত ব্যাপার। ক্লিয়ার না ভেজাল আছে? আমরা আশা করব এই বিষয়টা লইয়া আর বাড়াবাড়ি না করিয়া উভয়ে বুঝার চেষ্টা করবা। ঠিক বলেছ। ইফ ইউ রিল্যাক্স ডোন্ট মাইন্ড সামথিং নারিং বিরিং ডুপ্লিকেট। দেখাইব পরবর্তী কোন বিষয়ে। এই পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার করবা। আল্লাহ হাফিজ।